আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ বা শেষ ভাষণে যে কথা বলছিলেন, অনেক কথাগুলোর মধ্যে একটা কথা ছিল যে ভাইয়ের অপরাধে বোন, সরি সন্তানের অপরাধে বাবা, বাবার অপরাধে সন্তানকে কখনো দোষারোপী করা যাবে না। অনেক নির্দেশনা ছিল এটা, এবং এটা যুগান্তকারী নির্দেশনা। যদি আমরা মুসলমান হই, অক্ষরে অক্ষরে এই জিনিসটা আমাদেরকে পালন করা উচিত বলে আমি মনে করি। মনে করি না, ইট ইজ এ ম্যান্ডেটরি অর এ ফোর্সেবল ডিউটি অফ বিইং এ মুসলিম ফর এভরিওয়ান। আজকে একটা হৃদয় বিদারক ঘটনা বা কথা বলতে চাই। আমি বা আমাদের মতো যারা আছেন অনেকেই, আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, আপনাদের পক্ষে আমরা কথা বলি। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হয়, মানুষ অনাচারে নির্যাতিত হয়, সেই জায়গাগুলোতে আমরা কথা বলার চেষ্টা করি প্রত্যেকটা জায়গাতে বা প্রত্যেকটা সময়ে। আমরা দল দেখি না, ধর্ম দেখি না, আমরা দেখি আপনি নির্যাতিত হয়েছেন, কেউ আপনাকে ইউ আর বিং অপ্রেসড বাই দ্য মাইডি অর সামওয়ান এলস, দেন উই লাইক কমেন্ট করা যাচ্ছে না। দ্যাটস ইন্টারেস্টিং, দ্যাটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা সেখানে আজকে দেখলাম যে সাংবাদিক কনক সারোয়ার, কনক সারোয়ারের বোন, ওনাকে সরকার গ্রেপ্তার করেছে। তো কনক সারোয়ারের উপরে সরকারের বিষাদগার থাকতে পারে, যেভাবে আমাদের উপরে আছে, দ্যাটস ফাইন। বাট আমার প্রশ্নটা এতটুকু যে কতটুকু নিচে আপনারা নামতে পারেন, যে এই বোন কিন্তু সবার, আপনারও বোন আছে, আমারও বোন আছে, সবার আছে। আমি অপরাধ করলাম, এজন্য আপনি আমার বোনকে ধরে নিয়ে যাবেন, আমার ভাইকে ধরে নিয়ে যাবেন? এ কেমন রাষ্ট্র ব্যবস্থা? হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি যদি ধর্মীয় দিক থেকে দেখেন, অথবা একজন অ্যাডাল্টের তার তার ফ্রম আই মিন এই পার্সপেক্টিভ থেকে দেখেন, আমার কর্মকাণ্ডে কোনো দিন অন্য কেউ সাজা পেতে পারে না, কারণ আমি অ্যাডাল্ট, আমার দায়িত্ব বা আমার কথাবার্তা বা আমার আচরণ বা আমার ডিসিশন নেওয়ার, কর্মকাণ্ড করার এই অধিকার আমার আছে, জ্ঞান আমার হয়েছে। আজকে যদি আমি একটা কাজ করতে চাই, আমি জানি না আমার বোন আমাকে বাধা দিলে এটা এটা আমাকে সরাতে পারবে কিনা, সাজেশন করতে পারে, কিন্তু আজকে দেখলাম যে সাংবাদিক কনক সারোয়ারের বোন প্রথম আলো ক্লিয়ারলি লিখেছে, তারা কি লিখেছে, তারা লিখেছে যে আপনার এই যে কনক সারোয়ারের বোনকে ধরে নিয়ে মাদকের মামলা দিয়ে দিছে। দেখেন হেডলাইনটা দেখলে বুঝতে পারবেন আপনি যেখানে কোন অবস্থাদের মধ্যে আছে। দিস ইজ ভেরি স্যাড, প্রাইম মিনিস্টার, লেট মি টেল ইউ সামথিং, ইউ ওয়ান্ট টু বি ইন দ্য পাওয়ার 12 ইয়ার্স অন এন্ড ইউ আর স্টিল ইন দ্য পাওয়ার, এবং এভাবে অন্ততকে মানুষের ভালোবাসা অর্জন করা যায়? এভাবে কি সারা জীবন কেউ রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে, চলতে পারে বা পারবে, পেরেছে অতীতে কোথাও? এই কাজগুলো যা আপনারা করে যাচ্ছেন, এই সীমাহীন কাজগুলো, নির্লজ্জ, ডেঞ্জারাস, অমানবিক যে কাজগুলো আপনারা করে যাচ্ছেন, এগুলা কি কোনোদিন মনে হয় না আপনাদের কাছে আসতে পারে? যদি কোনোদিন ফিরে আসে কি জবাব দেবেন আমি জানি না, কারণ দিন তো যেমন আপনাদেরও আছে, তাদেরও দিন আসতে পারে কোনোদিন বাংলাদেশে। তো কোন কি হবে আপনাদের, এটা কি কখনো কেউ কল্পনা করেছেন, নাকি মনে হচ্ছে না যে এটার এগুলাকে আপনাদেরকে ফেস করা লাগতে পারে? আপনার বাবার হত্যাকাণ্ডের বিচার হয়েছে 34 বছর পরে, অর্থাৎ 34 ইয়ার্স আফটার। তাহলে আপনার কি মনে হয় না যে কোন অন্যায় অবিচার, আপনারাই তো প্রেসিডেন্ট এগুলা প্রতিষ্ঠা করে গেছেন যে বিচার হতেই হবে আজ অথবা কাল, অপরাধের বিচার, সেই বিচারটা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে 34 বছর পর। আপনাদের কি মনে হয় না যে এই যে অপকর্ম করে যাচ্ছেন বা দিনে দুপুরে, এগুলো বিচার এক কোনো দিন বাংলাদেশে হবে? আপনাদের কি মনে হয় যে সারা জীবন আপনারাই থাকবেন, সেখান থেকে কোনো পতন হবে না, সেখান থেকে আপনাদের চলে যাওয়া লাগতে পারে না, রাষ্ট্র যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, মনে হয় না কোনোদিন যে আপনাদেরকে এগুলার জবাবদিহিতা বা জবাব দিতে হবে এই ঘটনাগুলার? প্রাইম মিনিস্টার দেওয়া লাগবে আজ অথবা কাল, আমি আপনাদের কাছে বলছি। মিথ্যাচার কাকে বলে, আমরা বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন, এবং বসুন্ধরা গ্রুপের যে পত্রিকাগুলো বা নিউজ আউটলেট যে আপনারা যায় যে কাজগুলো করে যাচ্ছেন, এটার কিন্তু জবাব দেওয়া লাগবে আজ অথবা কাল। এবং 12 বছর আগের এই বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশ কিন্তু এক নয়, প্রত্যেকটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে লিপিবদ্ধ আছে, এগুলো আজ
অথবা কালকে ফিরে আসবে আপনাদের কাছে। কোনো দিন যেতে পারবেন না এই ক্রাইমসগুলো করে। সময় বা ঘন্টা, দ্য টাইম ইজ ক্লিকিং, আসবে সময় আসবে, উত্তর দেওয়া লাগবে এগুলার, এই অন্যায় অবিচারের উত্তর দেওয়া লাগবে। আজকে বসুন্ধরা গ্রুপের প্রত্যেকটা পত্রিকা মানুষের চরিত্র হনন করার চেষ্টা করেছে। বাট সবচেয়ে সুখের বিষয় হলো যে 99% মানুষ, মোর দেন 99.9% মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনাদের কমেন্ট, যে কমেন্টসগুলো মানুষ করে এবং রিয়াকশনের মাত্রা যদি দেখেন, লজ্জা পাওয়া উচিত আপনাদের মানুষ হিসাবে। এতটা নির্লজ্জ হলে সেকেন্ড টাইম কোনো মানুষের মধ্যে এই কাজগুলো করার চেষ্টা আপনারা করতেন না। প্রত্যেকটা জায়গায় কি ধরনের মানুষের যে গালিগালাস আপনাদের উদ্দেশ্যে, কি দরকার ছিল এগুলার? দুই একজন আমরা যারা কিছুটা প্রতিবাদ করেছি, কেউ বেশি কেউ কম, একটা লিজিটিমেট ঘটনার আমরা আপনার প্রতিবাদ করেছি, সেই একজন মানুষের জন্য কত মানুষকে আপনি নিয়ে এসেছেন, তাদের চরিত্র হনন করে যাচ্ছেন প্রত্যেক দিন এবং প্রত্যেকটা জায়গায়। আমরা যা বলি মানুষ বিশ্বাস করে, আর আপনারা যা বলেন করেন মানুষ বিশ্বাস করে না, পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে। আপনি যান আপনাদের লিঙ্কগুলাতে গিয়ে দেখেন, মানুষের প্রতিক্রিয়াগুলো দেখেন, যদি মানুষ হয়ে থাকেন কখনো এগুলো বসে চিন্তা করবেন যে কি বলছেন আপনারা, মানুষ আপনাদেরকে কি বলছে। ইনহিউম্যান, ইনহিউম্যান ঘটনা এখানে ঘটে যাচ্ছে আপনাদের প্রতিদিন। তারপর আপনারা প্রতিদিন আপনার মানুষের চরিত্র হনন করার চেষ্টা করতেছেন। দুই তিনজন মানুষ বিদেশে থাকে, সাধারণ মানুষ, আপনাদের কারো ঘুম নেই, আপনারা কতটুকু দুর্বল এবং কতটুকু ক্রিমিনালাইজড হয়ে গেছেন। এবং এটার উৎকৃষ্ট উদাহরণ হলো এই আপনাদের যে হার্ট বিটটা কীভাবে ক্লিক করছে, আপনারা ডেসপারেট টু সেভ ইয়োরসেলফ। বাট একটা জিনিস কি, আপনাদেরকে ডুবানো তো আমাদের উদ্দেশ্য না, আমরা চাই বাংলাদেশে যেন আপনার আইনের শাসন প্রতিষ্ঠা হয়, মানুষ যেন বিচার পায়, বিচার চাওয়া পাওয়ার মধ্যে যেন সামঞ্জস্য থাকে, এই জিনিসটাই আমরা নিশ্চিত করতে চাই। আমরা কিন্তু কখনো আপনাদেরকে আপনাদের ডেস্ট্রয়মেন্ট, আপনারা ডেস্ট্রয় হয়ে যান, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা কি চাই, আমরা চাই অপরাধ যদি কেউ করে থাকে, আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়, অপরাধ যেন তার শাস্তি বা প্রাশ্চিত করে, এই জিনিসটাই কিন্তু আমরা সবসময় চেয়েছি। এবং আপনারা কল্পনা করেন, আপনাদের রাষ্ট্র ব্যবস্থাটা দেখেন, একটা আপনার বিজনেস প্রতিষ্ঠানকে তারা 4-5 আপনার এই নিউজ আউটলেটের মালিক বানিয়ে দিয়েছেন। কোনো দিন আপনার কোন সভ্য দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটা হতে পারে না, এটা হওয়া উচিত নয়, এটা হয় না কখনো। কিন্তু তারা এবং মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা মানে সীমাহীন মিথ্যার ছড়াছড়ি, নামটা ঠিক মতো তারা বলতে পারে না, কে কি কোন জায়গায় তাকে এটাও বলতে পারে না, কে কোথায় বড় হয়েছে এটাও বলতে পারে না। কিন্তু দেশের একটা জাতীয় দৈনিকে এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার, আমার জীবনে নয়, আমি আরো অনেককে, আমাদের গুরুজন যারা আছেন আরো সিনিয়র, জিজ্ঞেস করে তারা বলছেন যে তারা কখনো এগুলো দেখেননি। কিন্তু তারা প্রতিনিধি করে যাচ্ছেন, যারা করে যাচ্ছেন, এই যে মানুষের মানহানি আপনারা করে যাচ্ছেন, চেষ্টা করছেন, রেকর্ড রাখছেন, এই বিষয়গুলার মনে হয় না আপনাদের কোনো জবাব দেওয়া লাগবে? জবাব দেওয়া লাগবে, আমি আপনাদেরকে বলছি আবারও, জবাব কিন্তু দেওয়া লাগবে আজ অথবা কাল। কোনোদিন মনে করবেন না যে এত বড় অপরাধ করে ইউ ক্যান গেট অ্যাওয়ে দিস ক্রাইমস, কেউ যেতে পারেনি, আপনাদেরকেও যেতে দেওয়া হবে না, আপনাদেরকে আইনের মুখোমুখি করা হবে এই বাংলার মাটিতেই, যে যে অপরাধ করেন। আমিও যদি করে থাকি, ফেস মি, নো প্রবলেম, ব্রিং মি টু দ্য জাস্টিস। কারণ যদি ন্যায় বিচার পাওয়ার আশা থাকে, এনি টাইম উই ক্যান গো টু বাংলাদেশ, নো প্রবলেম। ন্যায় বিচার আশা নেই বলেই আমরা মনে করি যে আমাদের এই কণ্ঠস্বরগুলা দরকার আছে মানুষের সাথে। আমি আশ্চর্য হই মানুষের সম্বন্ধে কি ধরনের নোংরা কথাবার্তা, এরা আমাদের দেশের আপনার সর্বোচ্চ জায়গায় আসন মানে আসিত এই মুহূর্তে, এরা বিজনেস চালায়, এরা টিভি চ্যানেল পত্রিকাগুলার মালিক, তাদের রুচি মন মানসিকতা এবং তাদের আচরণ দেখে লজ্জায় মুখ আমার লজ্জা করে, আমি যখন দেখি যে এরা আমাদের দেশের এলিট শ্রেণী, এরা আমাদের দেশের সাংবাদিক, কল্পনার বাহিরে যে মানুষের মধ্যে কি ধরনের মিথ্যাচার, কতটা ভয়াবহ মিথ্যাচার প্রতিদিন তারা করে যাচ্ছে, বিকজ দে হ্যাভ নিউজ পেপার্স আউটলেট অ্যান্ড আপনার ইলেকট্রনিক্স মিডিয়া। এই সুযোগে আমি আপনাকে আজকে বলি, যদি কখনো সময় হয়, সুযোগ হয়, উইচ ইজ মোস্ট লাইকলি ইজ কামিং বাংলাদেশে
কোন মাফিয়া দুর্বৃত্ত যেন এভাবে নিউজ আউটলেটস বা ইলেকট্রনিক্স মিডিয়াকে একটা কোম্পানি এভাবে নিতে না পারে। প্রকৃত সাংবাদিক ব্যবসায়ী যারা আছে এরাই যেন অন্তত নিউজ কর্পোরেশন বা নিউজ আউটলেটস এর মালিক হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের প্রচারণা বা আন্দোলন কিন্তু চলবে। আইনের শাসন বাংলাদেশের প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা যতদিন বেঁচে আছি আমাদের ফাইট অব্যাহত থাকবে। এবং আপনাদের আপনারা যারা এই কাজগুলো করে যাচ্ছেন আমি আবার কনফার্ম করে দিচ্ছি আপনারা কোনোদিনই আপনাদের এই অপরাধ নিয়ে যেতে পারবেন না। আপনারা প্রতিদিন যে রেকর্ডস রাখা হচ্ছে আপনাদের অপরাধের, এই অপরাধের মাত্রাটা এতটাই বেশি, মনে করবেন না যে সবাইকে আপনার ভিন্ন মতের মানুষ যারা আছে বা যারা আইনের শাসনের পক্ষে আছে সবাইকে শেষ করে দিয়ে আপনারা এখানে বসবাস করবেন না, কোনোভাবেই শেষ রক্ষা হবে বলে আমার মতো মনে হচ্ছে না। তারপরে যদি হতে চায় হয়ে যায় আপনারা সবচেয়ে মানে এই সৌভাগ্যবান, আমরা সেটা দেখব কোন জায়গা পর্যন্ত আপনারা যেতে পারেন। আপনাদের ডেসপারেশনটা দেখে মনে হচ্ছে টাইম ইজ রানিং ভেরি কুইকলি, ইউ ডোন্ট হ্যাভ টাইম। কারণ আপনাদের যে এই যে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছা তাই, সত্য হলে কোনো কথাই ছিল না, কিন্তু মানুষ সম্বন্ধে মানুষের চরিত্র বিকৃত করে মানুষ সম্বন্ধে যা লিখছেন মনে রাখবেন আপনার বসুন্ধরা গ্রুপের যারা আপনারা আছেন আজ অথবা কাল কোন অবস্থাতেই এখান থেকে যেতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে বলে দিলাম আইনের মাধ্যমেই আপনাদেরকে মোকাবেলা করা হবে। মানুষ প্রত্যাখ্যান করেছে আপনাদেরকে, ধিকৃতভাবে আপনারা প্রত্যাখ্যাত হয়েছেন মানুষের কাছে, গিয়ে দেখেন মানুষের কমেন্টস লাইক রিয়াকশনস এভরিথিং, মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এর পরবর্তী সময়ের যে আইনি ব্যবস্থা সেটা কিন্তু থাকলো, আজ অথবা কাল বঙ্গবন্ধু হত্যার বিচারটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য যারা ডিলেইড বিচার ব্যবস্থাতে বিশ্বাস করেন অনুপ্রেরণা বা আশার প্রদীপ হয়ে থাকবে সেটা আমি মনে করি। এবং আপনারা আজকে যারা যেখানে আছেন প্রত্যেককেই আইনের মুখোমুখি হতেই হবে। একজন মানুষ নাগরিক টিভির সাকিব তাকে আপনার সমকামী বানিয়েছেন, সে আমরা বলছিল যে আমি বুরহান কবিরকে দিয়েই সমকামী হতে চাই, সরি এভাবে বলছে আমারে, আমি জানি না বুরহান কবির। এই যে মানুষের চরিত্র নিয়ে নির্লজ্জতা বা বিহেভিয়ার, এটা তার প্রমাণ হয় কতটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ আপনারা। আর এই নিকৃষ্ট শ্রেণীর মানুষরা বর্তমানে এই রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় ঘিরে আছে। এজন্য প্রত্যেকটা জায়গাতে অনিয়ম বিশৃঙ্খলা এবং প্রত্যেকটা জায়গাতে আপনার চলছে সীমাহীন অনিয়ম, মানুষ হাহাকার করছে চতুর্দিকে। আমরা খবর পাই, আমরা কোনো দলের বিরুদ্ধে নই, কিন্তু বাস্তবতা বলছে এটাই হলো বাংলাদেশের বর্তমান প্রতিচ্ছবি। একজন বোন একজন ভাই অপরাধ করতে পারে, তার জন্য আপনারা একজন বোনকে নিয়ে যাবেন? ভাই আফগানিস্তানে তো এই ঘটনাটা ঘটে না, ভারতে এটা ঘটছে না, প্যালেস্তাইনেও এটা এভাবে হচ্ছে না, আপনারা বাংলাদেশে সেটা করে দিয়ে প্রমাণ করে গেছেন যে আপনার তার চেয়েও খারাপ। আমি আবারও বলে দিতে চাই ঠান্ডা মাথায়, ট্রাস্ট মি, কোন অবস্থাতে আপনারা এই বিচার ব্যবস্থা থেকে যেদিন পরিবর্তন আসবে যেতে পারবেন না। যে সাংবাদিকগুলা এই কাজে জড়িত, যে মালিকগুলা এই কাজে জড়িত, প্রত্যেককে আমরা বাংলাদেশে যদি দেখে যেতে পারি কখনো আপনারা আইনের শাসন আইনের শাসনের মুখোমুখি হয়েছেন, আমাদের সার্থকতা সেদিন হবে, সেদিন নিজেকে আমরা আমাদেরকে নিয়ে আমরা গর্ব করব। আর আপনারা যারা এই অপপ্রচারকারী সাইবার ক্রিমিনালস, ডেঞ্জারস সাইবার ক্রিমিনালস, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত সাইবার ক্রিমিনালসদের জবাব দিচ্ছেন বাংলাদেশের প্রিয় ভাই বন্ধুরা দেশ থেকে এবং প্রবাস থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সবার পক্ষ থেকে। আপনারা এই যে সাপোর্টস দিচ্ছেন এবং যে যোগাযোগ করছেন, ইনবক্স করছেন, আপনাদের এমন কিছু কিছু জিনিস আপনারা করছেন যে বুক ভরে যায় আপনাদের এই কথাগুলো শোনার পরে, সার্থক। আমাদের এই কার্যক্রম আমার মনে হয় অন্তত সার্থক আছে, কারণ আপনারা আপনাদের সমর্থন যে এটাই প্রমাণ করে আমরা আমাদের কার্যক্রম সৎ এবং সার্থক। এবং আপনাদের এই ভালোবাসা অন্তত যারা আছেন আমার মনে হয় না এরা কোনোদিন বলবে, বলার কথা নয়। আর যারা এই ডেসপারেশনে আছেন যে একদম আপনাদের দেয়ালে পিঠ লেগে গেছে যে আপনারা বাঁচতে পারছেন না, মনে হয় বাঁচবেন না আপনারা, ধরো আপনাদেরকে খেতেই হবে, আমি তাদের উদ্দেশ্যে বলি বিশ্বাস করেন, আমি যদি আমি যতদিন বেঁচে আছি আমি আপনাদেরকে আপনাদের মতো ক্রিমিনাল যারা আছেন আইনের শাসনের মুখোমুখি করার জন্য
I'll try my best. And I'll bring all our people, jara jekhane achen, shadhinotakami manush, jara Bangladeshe, onto the aine shashon dekhte chay, prottekke. Niye ashbo, ebong apnaderke. Eder shobar shohojogitay. Bangladesher manush apnaderke, aine shashon mukhe mukhe korbe. Bhalo thakben, shukhe thakben. Assalamu alaikum.